নমস্কার, আমি রেকি মাস্টার টিচার অ্যান্ড নিউমেরোলজিস্ট সোমা পাঠক। আজ আপনাদেরকে একটা খুব সহজ উপায় বলে দেব, যে যা আপনাদের সমৃদ্ধি বৃদ্ধিতে সত্যি সহায়ক হবে। খুব সহজ উপায়, কিন্তু তার আগে বলি, আমাদের জীবনে সমৃদ্ধির জন্য কিন্তু আমাদের প্রয়োজন আর্থিক সচ্ছলতা, তার সাথে মনের শান্তি, তার সাথে সুস্থ শরীর, তার সাথে যদি আমাদের রিলেশনসগুলো খুব ভালো হয়, তাহলে অটোমেটিক আমাদের মন, শরীর সব কিছু কিন্তু ঠিক থাকবে। অটোমেটিক আমরা আর্থিক উন্নতি করতে সক্ষম হব। তো সেই ক্ষেত্রে বলবো, আপনারা যদি শারীরিক, মানসিক, আর্থিক ও সম্পর্কগত দিক থেকে, সব দিক থেকে নিজেকে সমৃদ্ধশালী করে তুলতে চান, অবশ্যই শিখুন রেইকি। রেইকি একবার শিখবেন, রেইকি শিখে যখনই আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন, আপনার লাইফের সমস্ত দিকটা কিন্তু খুব সহজে আপনি সমৃদ্ধি নিয়ে আসতে পারবেন, এটা কিন্তু গ্যারেন্টি। আর তার সাথে যদি আপনি নিউমেরোলজি প্রেডিকশন করান, নিউমেরোলজি প্রেডিকশনে মাধ্যমে কিন্তু যে রেমেডিসগুলো দেওয়া হয়, তাতে কিন্তু আপনার লাইফ অনুযায়ী, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী, আপনার যে প্ল্যানেটারি পজিশনস আছে, যার জন্য নেগেটিভ ফলের জন্য হয়তো আপনার লাইফে স্ট্রাগল আসছে, সেইগুলোকে কিন্তু ওভারকাম করতে হেল্প করে, বা সেই প্রবলেমগুলো, সেই স্ট্রাগলগুলো কিন্তু ধীরে ধীরে কমিয়ে দিতে সক্ষম হয় নিউমেরোলজি প্রেডিকশন করার পর। রেমেডিসগুলো যেগুলো ইউজ করবেন, যা আমরা নিউমেরোলজিস্টরা ক্রিস্টাল ব্রেসলেটসের মাধ্যমে দিয়ে থাকি, আর তার সাথে যদি নেম নিউমেরোলজি করান, যদি আপনার নামের স্পেলিংয়ের ভাইব্রেশন নেগেটিভ থেকে থাকে, তখনই এটা আমরা সাজেস্ট করি প্রয়োজন হয় চেঞ্জ করার। কিন্তু যদি নেগেটিভ ইমপ্রেশনস না থাকে, নেগেটিভ ভাইব্রেশনস না থাকে, তখন কিন্তু আমরা বলি না যে আপনাকে নিউমেরোলজি, নেম নিউমেরোলজি প্রেডিকশন করাতেই হবে, কখনোই আমরা সেটা জোর জবরদস্তি করি না টাকা পয়সার জন্য। যেটা অনেস্টলি হেল্প করা সম্ভব, সেইটুকু হেল্প করার চেষ্টা করি আমি, যাতে আপনাদেরও লাভ হয় আর একটা এনার্জি এক্সচেঞ্জ যেটুকু প্রয়োজন হয় সেইটুকুই নিয়ে থাকি, যেটা প্রয়োজন। ফ্রিতে যে কোনো জিনিসটা কিন্তু ঠিক অতটা কাজ করে না যতটা এনার্জি এক্সচেঞ্জের মাধ্যমে করা হয়। তো আপনারা অবশ্যই শিখুন। আচ্ছা, এবার আমি বলি যে আদার মাধ্যমে আপনারা কিভাবে সমৃদ্ধি নিয়ে আসবেন। টিপটা হলো, যখনই আপনারা সকালে হোক বা সন্ধেবেলায়, যখনই ধুনো গোগ্গুল দিয়ে যখন আপনারা একটা ধোঁয়া তৈরি করেন, আরতি আরতি করার জন্য হোক বা ঘরে ধোঁয়া দেওয়ার জন্য, ঘরের এনভায়রনমেন্ট ভালো রাখার জন্য, স্পিরিচুয়াল রাখার জন্য, তার সাথে ওই ধুনো বা গোগ্গুলের যে ধোঁয়া করবেন, তার মধ্যে অল্প একটু আদা অবশ্যই দিয়ে দিন। এই আদা কিন্তু আপনার, এই আদা যখন ওতে পুড়ে একটা আদার সুগন্ধ বেরোবে, একটা আদার যে ঘ্রাণ আপনারা পাবেন, তার মধ্যে থেকে সেই ঘ্রাণ, সেই আদার যে কোয়ালিটিস, প্রসপেরিটি অ্যাট্রাকশনের, সেটা কিন্তু আপনারা খুব অনায়াসেই লাভ করবেন। আপনারা সঁট ব্যবহার করতে পারেন, যেটা শুকনো আদার পাউডার হয়ে থাকে, বা আপনারা এমনি আদা শুকিয়ে সেটাকে গুঁড়ো করেও ইউজ করতে পারেন, বা শুকনোটাকেও আপনি ওই ধোঁয়াতে অবশ্যই দিয়ে দিতে পারেন। এর ফলে আপনার লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স, ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স আসবে, আপনারা কিন্তু মানি অ্যাট্রাক্ট করতে পারবেন। তো এই প্রসপেরিটি টিপটা অবশ্যই ব্যবহার করুন, আর খুব ভালো থাকুন। আজ এই পর্যন্ত।